অবশেষে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন ব্রাঞ্চের দপ্তরে গতকাল অনুব্রত মন্ডলের আইনজীবী জানিয়েছিলেন দোসরা জুন বেলা সময় তিনি হাজিরা দেবেন আজ বেলা বাজার হন অনুব্রত দু হাজার একুশ সালের দোসরা মে ভোট পরবর্তী হিংসায় ইলাম বাজারে গৌরব সরকারকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ সেই ঘটনায় বীরভূম জেলা পুলিশ মামলা করেছিল তাতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল পরে সিবিআই এর হাতে মামলা গেলে ওই খুনের কুড়ি বাইশ জন গ্রেপ্তার হয় তারা নাকি সিবিআই জেরাতে অনুব্রত মন্ডলের নাম করেছিল তারপর থেকে সিবিআই অনুব্রত মণ্ডলকে কয়েকবার নোটিশ দিলেও তিনি এই মামলায় সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি যখন আদালত থেকে আর রক্ষা কবচ পেলেন না তখন তিনি বাধ্য হলেন সিবিআই অফিসে হাজিরা দিতে বেলা বারোটা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই এর আধিকারিকেরা সঙ্গে আসা দুই আইনজীবীকে অনুব্রত মণ্ডলের সঙ্গে বসতে দেয়নি তাদের জিজ্ঞাসাবাদের ঘরের বাইরে বসিয়ে রাখা হয় জিজ্ঞাসাবাদের প্রথমে অনুব্রত মণ্ডলের মোবাইল পরীক্ষা করে শুরু করে সিবিআই তারা মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে ফোন বুক মেসেজ সমস্ত কিছু খুঁজে দেখা শুরু করেন সঙ্গে ছিলেন একজন মোবাইল সফটওয়্যার বিশেষজ্ঞ কার কার ফোন নম্বর রয়েছে যদি কিছু মুছে ফেলেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে এছাড়া যদি এর মধ্যে মোবাইল ফোন পরিবর্তন করে থাকেন তাহলে তার আইএমইআই নম্বর মেলানোর চেষ্টা করা হয়েছে সিবিআই আগে থেকে সিডিআর সংগ্রহ করেছিল তার সঙ্গে এই ফোনের মিল আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সিবিআই আর সিবিআই অফিসে ঢোকার মুখে অনুব্রত মেজে ছাড়িয়ে ফেলেছিলেন তবে সিবিআই নিখুঁত জেরার মুখে পড়ে অনুব্রত কিছুটা হলেও ভেঙে পড়েছেন সিবিআই দপ্তরে সেই প্রথাপ এখন আর নেই বলে দাবি সূত্রের জেরার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও গোয়েন্দাদের বেশ প্রশ্নের কিছু উত্তর তিনি জানি না বলে এড়িয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর